হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগস। তো এখন যাচ্ছি আমি আর রিমা দুজন মিলে টেলার দিদির কাছে। তো দেখতে পাচ্ছি রিনি কতদিন, মানে কিছুদিন আগে রিনির জন্য এমবাজে থেকে কতগুলো জামা কিনেছিলাম, তো সেইগুলো একবার করে সেলাই দিতে নিয়ে যাচ্ছি। কারণ প্রতিটা জামা আমি কেনার পর রিনির জন্য বিশেষ করে সেলাই দিয়ে নিই, যাতে অনেক দিনটা ভালো করে টেকে, কারণ বাচ্চা মানুষ তো ভালো করে সামলাতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর রিমা রেডি হয়ে গেছি, তো এখন আমরা দুজনে বাইরে বেরিয়ে পড়েছি। তো যাওয়া যাক এখন টেলার দিদির কাছে, তো চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়েই দেখা হবে। তো দেখতে পাচ্ছ দুজনে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি। রিমা দেখতে পাচ্ছ ডান্স করতে করতে হাঁটছে, আর এভাবে আমরা চলে এসেছি টেলার দিদির কাছে। আই যে টেলার দিদি এখানে বসে আছে, তো আমরা ভিতরে ঢুকে গেছি। টেলার দিদির ঘরটা খুব সুন্দর, আর খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তো আগে এসে প্রথমে আমি গল্প করি, তো এখন টেলার দিদি ওনার রান্নাঘরটা দেখাচ্ছে, ভাবলাম আমি একটু ভিডিও করি। তো খুব সুন্দর করে ছোট্ট রান্নাঘর গুছিয়ে রেখেছে, আর ঘরদোরগুলো খুব সুন্দর করে গোছানো। উনি খুব হার্ডওয়ার্কিং করে। তো এখন উনি কিনেছে শাড়ি, তো সেগুলো এখন আমাদেরকে দেখাচ্ছে। তো কাজ টাজ আমি সব বুঝিয়ে দিয়েছি, এবারে শাড়িগুলো দেখে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো খুব সুন্দর সুন্দর শাড়ি কিনেছে। তো আমি বলছি যে এগুলো কি পুজোর জন্য, বলছে না এখন এইগুলো এমনি কেনা হয়েছে, পুজোতে আরও কেনা হবে। তো খুব সুন্দর লাগছে, শাড়ির ডিজাইনগুলো খুব ভালো লাগছে, আর ওনার চয়েসটাও বেশ ভালো, আর কালারগুলো খুব সুন্দর। তো আজকে মিনি ব্লগটা ব্যাস এইটুকু, সবাই ভালো থাকবে, টাটা।